হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংবাজ প্রাইম। আর সিটি টক্সে একটা নতুন এপিসোড, রাদার এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি সিটি সেন্টার টুতে, নববর্ষের পরে দিস ইজ আওয়ার ফার্স্ট একটা ফিল্ম রিভিউ, সেটা করবো, একটা ফিল্ম দেখবো, সঙ্গে সৌরভ এবং ক্যামেরা ওই ধরেছে। তো আমরা দেখবো ফিল্ম, সেই ফিল্মটা জাস্ট পয়লা বৈশাখে বেরোলো। ফিল্মটার নাম হয়তো আপনারা শুনেছেন, বাট তার আগে আমি বলবো এই ফিল্মটা নিয়ে না অনেকে অনেক ধরনের মন্তব্য অলরেডি স্টার্ট করেছেন, বিকজ কম্পেয়ার করতে চেয়েছে একটি হিন্দি ফিল্মের সঙ্গে। সেই ফিল্মটা হচ্ছে গালি বয়। হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এই ফিল্মটা যেটা আমি বলতে চলেছি সেটা কোন ফিল্ম। সেটা পরমব্রত আর সুপ্রিয় স্যানের যৌথভাবে এটিকে বানায়। তাদের প্রোডাকশানটা হচ্ছে রোড শো স্কুলে একটি প্রোডাকশান, আর এই ফিল্মটার নাম হচ্ছে ট্যাংরা ব্লুজ। কেন গালি বয়ের সঙ্গে এটাকে মিক্স আপ করছে অনেকে, হয়তো তারা ফিল্মটা দেখেইনি, সেই জন্য আমরা আজকে দেখবো, দেখে তার টেকনিক্যাল রিভিউ বা অ্যানালিসিসটা করবো। তার আগে এই ফিল্ম সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সামনে দিই। সেটা হচ্ছে এই ফিল্মটা কিন্তু জাস্ট হয়নি, কোনো ফিল্মই খুব ইজি ওয়েতে হয় না। এই ফিল্মটা রিসার্চ করে বানানো হয় এবং প্রায় 4-5 বছর ধরে ওনারা কাজ করছিলেন এটার উপর, এবং এটা একটা ট্রু ইনসিডেন্টের উপর। তার কারণ যেই মুখ্য যেই চরিত্রকে নিয়ে এই ফিল্মটাকে করা হয়েছে, উনি হচ্ছেন সঞ্জয় মণ্ডল, মানে এমন একজন ব্যক্তি যে কিছু স্লাম ডোয়েলার্স বা কিছু স্লামে থাকা বাচ্চাদেরকে নিয়ে তাদের একটা নতুন মেইন স্ট্রিমে ফিরিয়ে দিয়েছিল। এই সঞ্জয় মণ্ডল দাদাগিরিতেও এসেছিলেন। তো সঞ্জয় মণ্ডলের ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত, এবং তার নামটা হয়েছে সঞ্জীব মণ্ডল, ইনস্টিটিউট সঞ্জয় মণ্ডল, যেহেতু এটা স্ক্রিপ্টিংয়ের বা স্ক্রিন প্লের খাতিরে করা হয়েছে। তো সরি, সে অ্যাবাউট দ্য ট্রু ইনসিডেন্ট। আর সবথেকে বড় কথা হচ্ছে ফিল্মটা মিউজিক ওরিয়েন্টেড হলেও এই যে ভদ্রলোক সঞ্জয় মণ্ডল, উনি অ্যাকচুয়ালি মিউজিক্যাল ফিল্ম নয়, অ্যাকচুয়ালি কনভেনশনাল মিউজিক নয়, এটা মানে আনকনভেনশনাল মিউজিক নয়, ডেফিনেটলি র্যাপিংয়ের মতন রয়েছে। বাট প্রবলেম হচ্ছে বা মেন বিষয়টা যেটা সঞ্জয় মণ্ডল করেছেন ওনার কাজ, সেটা হচ্ছে উনি আনকনভেনশনাল ওয়েতে মিউজিকটাকে প্রডিউস করেছে, অর্থাৎ যেগুলো আমরা বজ্র জিনিস ফেলে দেওয়ার পরে সেখান থেকে উনি মিউজিক সাউন্ড বা মিউজিকটাকে বার করেছিলেন। তো এইটা মেনলি অ্যাকচুয়ালি ইনফরমেশন বলতে পারেন, এই এই ওনার লাইফকে নিয়ে বা ওনার এই সেন্ট্রাল আইডিয়াটা সঞ্জীব মণ্ডল করেছেন সঞ্জয় মণ্ডলের থেকে ইন্সপায়ার হয়ে, এবং সেখানে যারা কাজ করেছেন দুজনই অনবদ্য, একজন অ্যাক্টর মধুমিতা আর পরমব্রত। পরমব্রত বেসিক্যালি ডিরেকশনের পার্সপেক্টিভ আছে বলেই সুপ্রিয় সেনের সঙ্গে মিলিত হয়ে এই প্রজেক্টটা করেন। আমরা সেই ফিল্মটা দেখব। আর ডিরেক্টর যিনি, ওনার ব্যাপারে একটু বলি, সুপ্রিয় সেন বেসিক্যালি ডকুমেন্টারি ফিল্ম মেকার। আমি আগেও বলেছি যে আমি নিজেও একজন ডকুমেন্টারি বানাই, আমার কাজই শুরু হয়েছিল ডকুমেন্টারি দিয়ে। তো ডকুমেন্টারির সঙ্গে ফিকশনের মূলত যেটা তফাৎ, সেটা হচ্ছে ডকুমেন্টারিতে আমাদের অনেক শর্টস নিতে হয়, অনেকভাবে নিতে হয়, আমরা কিছু জানি না কি হতে পারে, একটা ডকুমেন্টারি শুরু করার পরেও থেমে যেতে পারে, যেটা ফিকশনের ক্ষেত্রে হয় না। সো সুপ্রিয়বাবুর ইন্টারভিউ আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, দেখবেন। তো সুপ্রিয় সেন একজন কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার, ওনার বহু ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। ফার্স্ট ফিল্ম যেটা পায় সেটা হচ্ছে দ্য নেস্ট, মেনলি এনভায়রনমেন্টের ওপর। ওয়াঘা বলে একটি ফিল্ম হয়, অ্যাকচুয়ালি উনি ট্রাইও করেছিলেন 3টে ডকুমেন্টারি মেনলি দেশভাগ নিয়ে। তো এই 3টে ভাগের মধ্যে এই ওয়াঘা একটা লাস্ট সিরিজের মধ্যে ছিল। এছাড়া সুইমিং থ্রু দ্য ডার্কনেস একটা সুইমারকে নিয়ে করেছিলেন যিনি অন্ধ, সেরকম শর্ট ফিল্মস বা সরি শর্ট ডকুমেন্টারিস উনি করেছেন, আর সবগুলোতেই উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তো সুপ্রিয়বাবু আর পরমব্রত দুজনে মিলে যেই সৃষ্টি করেছেন সেটা হচ্ছে ট্যাংরা ব্লুজ। মিউজিক্যাল এ আর কি সেগুলো পুরো ব্যাপারটা, স্টোরি লাইনটা নিয়ে আমরা বলবো পরে। আপাতত আমরা ফিল্মটা দেখি, আমার সঙ্গে রয়েছে সৌরভ, আমরা দুজনে এখন দেখবো এখন ফিল্মটা। 1:20 2:15 চলবে, লেটস সি কীরকম হয়, তারপরে আমি এসে আপনাদেরকে বলছি। আর যারা নতুন দর্শক আমাদের, বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। লেটস গেট ইন টু দ্য শো ট্যাংরা ব্লুজ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ফিল্মটা দেখে, সেটাই বলবো। তা প্রথমে যেটা বলবো সেটা আমি একটু টেকনিক্যাল ব্যাপারটা বলবো, টেকনিক্যাল মানে প্রথমে সিনেমাটোগ্রাফি নিয়ে বলবো। সিনেমাটোগ্রাফি যিনি করেছেন উনি হচ্ছেন হিমাংশু দা, আমার এক বন্ধু। তো
তার পরিচিত এখন কি নাম ছিল রঞ্জিত পালিত রঞ্জিত পালিত রঞ্জিত পালিত তো পালিত মিস্টার পালিত করেছেন সিনেমাটোগ্রাফি সিনেমাটোগ্রাফিটা ডিফারেন্ট ওয়েতে করেছে ডিফারেন্ট টোন আছে আর সবথেকে মজার যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে মোস্ট অফ দ্য ক্যামেরা শর্টগুলো আমি দেখেছিলাম যে ডিসিউ বা এমসিউতে নাও মোস্ট অফ দ্য টাইম হয়েছে কি হ্যান্ড হেল্ড হয়েছে আমার যতটুকু মনে হয় ওখানে খুব কম শর্টই আছে যেখানে ট্র্যাক বা জিমিজিপ ইউজ করে আমার মনে হয় কোনো কিছু ইউজই হয়নি মোস্ট অফ দ্য টাইম ট্র্যাক মুভমেন্ট করেনি ট্র্যাক কিছু ছিল সেগুলো হ্যান্ড হেল্ড আর হ্যান্ড হেল্ডে করাটা ইজ ভেরি ডিফিকাল্ট বিকজ ইটস গিভ আর সাম ন্যাচারাল মুভমেন্ট কাউকে যখন আমি ট্র্যাক করছি যদি হ্যান্ডেল নেবে একটু সার্টেন জার্কস আছে সেই জার্কসগুলো আমি দেখতে পেয়েছি তো দিস ইজ দ্য ফার্স্ট টেকনিক্যাল পয়েন্টে আমি বললাম আর মনে হচ্ছে তো খুব কম বাজেটের ফিল্ম সো একটু ডিস্টার্বেন্স হলো বিকজ আমরা এসছি এখন ম্যাকডিজে সিসিটিউয়ের ম্যাকডিজে তো সিসিটিউ ম্যাকডিজে এসেছিলাম তো ওখান থেকে বললো খাবারটা আনার জন্য সেই জন্য গেলাম আনতে তো যেটা আমি বলছিলাম ফ্রেমিং তো ফ্রেমিংয়ের মধ্যে মোস্ট অফ দ্য টাইম হ্যান্ডেল হয়েছে এটাই ছিল ট্র্যাক মুভমেন্ট বলুন বা জিমিজিপ ইউজ করেনি যেটা সবথেকে আমার ভালো লেগেছে দ্য কালার টোন ইজ ডিফারেন্ট আমি গল্পের মধ্যে যাব না আপনার এসে ফিল্ম দেখবেন গল্পের মধ্যে একেবারেই এটা গালিবার মতন নয় তো এটা সেপারেট মুভি দিস ইজ এ সেপারেট মুভি তো আপনারা এসে দেখবেন যেটা আমি আগেই বলেছিলাম সঞ্জয় মণ্ডলের ব্যাপারে করেছিল এটা ইটস আ ট্রু ইনসিডেন্স নিয়ে নেওয়া হয় তো এখানে সঞ্জীব মণ্ডলের অভিনয়ে পরমরত করেছে এবং যেই মোদ্দা ব্যাপারটা হচ্ছে এখানে যে মধুমিতা সরকার অর্থাৎ জয়ী বলে একজন একজন একটা থার্ড পার্সপেক্টিভের থ্রু দিয়ে দেখাতে চেয়েছে মানে যেহেতু এই ফিল্মের মধ্যে দুটো সোসাইটি বা দুটো ক্লাসকে দেখানো হয়েছে সেই তাদের মধ্যে ক্ল্যাশ কী কী হয়েছে সেই জিনিসগুলো রয়েছে সেখানে আপনারা গিয়ে দেখবেন তা অ্যাজ আ হোল ইজ আ ডিফারেন্ট সর্ট অফ স্টোরিজ বাট যে জিনিসটা আমার মনে হয়েছে আমি যদি নিজের ওপিনিয়ন যদি বলি মধুমিতা সরকারকে আমার পার্সোনালি বলুন বা ওর অনেক আমি ফিল্ম বা আগে টিভি সিরিয়ালস দেখেছি সেগুলো অনেক বেটার বাট এখানে না আমার মনে হয়েছে যে স্ক্রিন প্লের সঙ্গে ওর এই ঠিক ব্লেন্ড হয়নি মানে এটা আমার ওপিনিয়ন আপনাদের কী ওপিনিয়ন আপনারা ফিল্মটা দেখলে বলতে পারবেন তার তুলনায় এখানে একটি ক্যারেক্টার ছিল যার নাম হচ্ছে চালু এখানে বিকজ অ্যাজ আ একটা প্রমিনেন্ট রোল দেখুন ডকুমেন্টারি বা ফিল্মস বা অল্টারনেটিভ মুভিজের মধ্যে কী হয় না কোনো ওখানে ওই অ্যাসাজ কোনো প্রোটাগনিস্ট থাকে না দেয়ার সো মেনি পিপল যারা একসঙ্গে মিলে একটা গল্প হয় তা এখানেও সেরকম ধরনের ওই বাচ্চা ছেলেটা কথা আমার মনে হয়েছে অনেকটা ও প্রোটাগনিস্টের মতন কাজ করেছে সেখানে আবার সঞ্জীব মণ্ডলের মতন করেছে তো পুরো ব্যাপারটা একটু ডিফারেন্ট একটু অন্য ধরনের ফ্লেভার দিয়েছে আপনারা দেখবেন যেহেতু একটা ফিকশনাল মুভি একটা নন ফিকশনের মধ্যে ডিফারেন্স রয়েছে দুটো ফিকশন আর নন ফিকশন মিক্স আপ করে এই ফিল্মটা কারণ ডিরেক্টর আমি বলেছিলাম সুপ্রিয় সেন তো এটা হয় এরকম করে যখন দুজন আমার মনে হয় যে স্ক্রিন প্লে কথায় আসি স্ক্রিন প্লেটা পরমব্রত এবং সুপ্রিয় সেন দুজন মিলে করেছে তো ওই জন্য তার মধ্যে অনেক নাটকীয়তা রয়েছে স্ক্রিনের ও প্লের ডায়লগসগুলো ইজ টু গুড যেটা আমার মনে হয়েছে তো আমার সঙ্গে সৌরভ রয়েছে আমি সৌরভকে বলবো ওর কীরকম লাগলো টেকনিক্যালি বিকজ ও মিউজিকের সঙ্গে জড়িত তো মিউজিক নিয়েও প্র্যাকটিস করে মিউজিক নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করে মেনলি দিস ফর্ম অফ মিউজিক যে মিউজিকটা এখানে দেখানো হয়েছে না যে ও আমরা ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে করি না ওরা যেই ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমরা যেগুলো অ্যাকচুয়ালি যে ইনস্ট্রুমেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেগুলোই করি সঞ্জয় মণ্ডল বেসিক্যালি আমি বলেছিলাম কিছু ফেলে রাখা বটলস বা ড্রামসের বদলে ওরা বাস্কেটস ইউজ করতো তারপরে আপনার টিনের যেগুলো কন্টেনার থাকে সেগুলো ইউজ করতো টাম্বলার ইউজ করতো তো সেইভাবে তো আমরা বানাই না আমরা নর্মাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস দিয়েই করি তো যেহেতু সৌরভ মিউজিকের সঙ্গে জড়িত অনেক প্রোগ্রামও করে তো ও বলুক মিউজিক্যালের পার্টটুকু তো দেখুন ও কী বলে তারপর আমি আসছি হাই ফ্রেন্ডস আমি সৌরভ আজকে আমি আর প্রবেশটা পেয়েছি ক্যাংরা ব্লুজ দেখতে এসেছি আমরা সিসিটিতে তো মুভিটা সত্যি খুব ভালো আপনারা আসুন দেখুন মজা করুন আর হ্যাঁ মেইনলি যেটা বলি এটা একটা সঞ্জয় মণ্ডলের মুভিটা মেনলি সঞ্জয় মণ্ডলের লাইফ স্টোরির উপর তো উনি যেভাবে মিউজিকে ঢুকেছেন যেভাবে মিউজিক নিয়ে গ্রো করেছেন তার আগে ফার্স্ট কী ছিল পরে কী ছিল সেই পুরোটা একটা মুভিটা তো এখানে মিউজিক পার্টটা যেটা বলো মিউজিক পার্টটা সত্যিই খুব ভালো করেছেন মেনলি আমাদের এখন র্যাপ কালচারটা নতুন উঠেছে আগে ছিল ব্লুজ রক হয়েছে তারপরে অনেক মেলোডিয়াস হয়েছে এখন চলছে এটা আমাদের র্যাপ কালচার তো
আমাদের র‍্যাপ কালচারে আমরা অনেক রকমের র‍্যাপ শুনে থাকি, কিন্তু ট্যাংরা পুলিশের র‍্যাপটা একটু অন্যরকম করে দেয়, অন্যরকম মিন্স। আমরা ছোটোবেলায় যে কবিতাগুলো পড়তাম, অনেক মুভিতে যে ছড়াগুলো শুনেছি, জাস্ট লাইক বাবুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুড়ে, এই যে ছড়াগুলো ছিল, এগুলো যেভাবে র‍্যাপের মধ্যে ঢুকে ইউজ করেছে, এই ব্লেন্ডটা খুব ভালো করেছে, এটা ইনোভেটিভ। তো ওভারঅল খুব ভালো লেগেছে আমার মুভিটা, দেখে আনন্দ পেয়েছি, মজা পেয়েছি, আর মিউজিকের দিক থেকে সত্যি খুব ভালো লেগেছে। তো বেস, এটুকুই আমার রিভিউ। বাকি তো ক্যামেরার রিভিউ, ফটোগ্রাফি, বাকি সব কিছু প্রবেশা বলেই দিয়েছে। তো আর এটাই বলবো, আপনারা আসুন, এসে দেখুন, ক্যামেরা প্লিজ মজা করুন, এনজয় করুন। আর যারা যারা এখনও বুঝতে আমাদের এই চ্যানেলটা বম্বাইজ প্রাইমটা সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, আর তোমরাও আমাদের কমেন্টে জানো যে তোমাদের এই ট্যাংরা ব্লুজ মুভিটা কেমন লাগে। সো বন্ধুরা, সৌরভের কথা শুনলেন, আশা করি ও মিউজিকের ব্যাপারটা বললো। তো আমরা এখন মেকডিসে এসেছি, খাওয়া দাওয়া করবো, আর বেশি কথা আমি বাড়াচ্ছি না। আর আরেকটা কথা আমি অ্যাড করি, এখানে আমাদের পাড়ার একটি ছেলেকে আমি দেখলাম, ও আমার বাড়িতেও এসেছিলো, প্রতীক বলে। প্রতীকের এখানে ছোট্ট র‍্যাপারের একটা জায়গা রয়েছে, আমার মনে হচ্ছে ও মোটামুটি একটা লাইম লাইটে বেশ ভালো জায়গাই করে নিয়েছে। এনিওয়েজ, সকলে ভালো করুক সেটাই আমরা চাই। আর আমি আরেকটা জায়গায় যাব এখান থেকে বেরিয়ে, ইচ্ছা আছে, সেটা ওয়ান্ডারলুস্টে হয়তো দেবো, একটা ইউনিক প্রোগ্রাম, আপনারা দেখবেন, হয়তো আগের প্রোগ্রামগুলো আপনারা দেখেছেন, দ্যাট আই নো, বিকজ ওই বেরি বাবারের সপোর্টটা। বাস আজকে এইটুখানি, রিভিউটা কেমন লাগলো জানাবেন। এটা ইটস নট লাইক সর্ট অফ রিভিউ, মোটামুটি একটু টেকনিক্যাল অ্যাসপেক্টস নিয়ে বলেছি। আর এইটা ভিডিওটা বা এই ফিল্মটা রিভিউ আমি এই কারণে করলাম, বিকজ আমার মনে হয়েছে সুপ্রিয় বাবু যে ফিল্মগুলো করেন সেটাকে একটু ঠিকঠাক করে দেওয়া যায়। বাস এইটুখানির জন্য আজকে, আবার দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার। আর যেটা সিটি টক্স আমি সবসময় বলে থাকি, সব বা খ্যার, পরে আবার দেখা হবে। Gracias.